হ্যালো ভিউয়ার্স, মিউটিটিস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চটজলদি ইনস্ট্যান্টলি গ্লোয়িং ত্বক তোমরা কীভাবে পেতে পারো। যে কোনো এখন ফেস্টিভ সিজন, যেহেতু উইন্টারের সময়, তো এই ফেস্টিভ সিজনে তোমাদের যে কোনো পার্টি হোক বা পিকনিক বেড়াতে যাওয়া হোক লেগেই থাকবে। এবার সেটা অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কীভাবে তোমরা স্কিনটাকে ব্রাইট করতে পারো, উজ্জ্বল করতে পারো, তার জন্য আজকের ফেস প্যাকটা। সবার প্রথমে নিয়ে নেব পাকা পেঁপে। পাকা পেঁপে কিন্তু বন্ধুরা উজ্জ্বল ত্বকের রহস্য বলতে পারো। এটা আমার গাছের পাকা পেঁপে, তাই আমি এটুকু কেটে রেখে দিয়েছি মাঝে মাঝে স্কিনে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, পাকা পেঁপে আমাদের ত্বকের ডালনেসটা তাড়াতাড়ি রিমুভ করে, যাদের স্কিনে একদমই গ্লো নেই, একদম নিস্তেজ হয়ে পড়ে আছে আমাদের ত্বক, তাদের ত্বকে কিন্তু চটজলদি গ্লো এবং একটা ফ্রেশ ফিল এনে দেবে। তাছাড়াও পাকা পেঁপে কিন্তু আমাদের মেচেদা পিগমেন্টেশনের ওপর খুব তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করে। তাই আমি এখানে পাকা পেঁপেটা দেখো একটু চামচ দিয়ে নিয়ে, আমার এই পাকা পেঁপেটা গাছের ভীষণই পাকা, ওর জন্য আমার অতটা কিন্তু কষ্ট করতে হলো না, মানে এমনি ইজিলি চামচের দ্বারাই কিন্তু গলে গেল। তো দেখো এখানে মোটামুটি 1.5 চামচ পাকা পেঁপে, তার মধ্যে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু ইনস্ট্যান্টলি ত্বককে একটা ব্রাইট ভাব দেবে, একটা উজ্জ্বল ভাব দেবে। আমি এখানে বিশেষত এই রেমেডিটা কিন্তু যাদের স্কিনে কোনো গ্লো নেই তাদের সঙ্গে শেয়ার করছি, তো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো বন্ধুরা, তোমরা মানে ম্যাজিকের মতো রেজাল্ট দেখতে পাবে। এর মধ্যে আমি 1/2 চামচ মধু দিয়ে দেব। মধুর তো কোনো তুলনায় নেই, আমাদের ত্বককে যেমন নরম বানায় তেমন ময়শ্চারাইজার দেয়, আর ময়শ্চারাইজার নরম বানালে তো ত্বক এমনি উজ্জ্বল দেবে। আর মধু কিন্তু বন্ধুরা ত্বকের মৃত কোষগুলো তাড়াতাড়ি বের করে দেয়, ত্বক একটা ফ্রেশ লুকিং তোমরা স্কিন পাবে। এর মধ্যে দেবো 1 চামচ বেসন। বেসন না দিলে তো হবেই না, কারণ বেসন আমাদের পুরনো যুগ থেকে হয়ে আসছে ত্বকের গ্লোয়িং ফর্সার জন্য, তো বেসন তো দিতেই হবে। তো দেখো বন্ধুরা, বেসন দিয়ে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা বেসনের অল্টারনেটিভ হিসেবে মুলতানি মাটিও দিতে পারো, কিন্তু যেহেতু শীত, স্কিন এমনি আমাদের ড্রাই, তার জন্য আমি মুলতানি মাটিটা কিন্তু স্কিপ করছি প্রত্যেকটা রেমেডিতে। কারণ শীতকালে মুলতানি মাটিটা অ্যাভয়েড করাই ভালো, কারণ ওটা আরও স্কিনকে রাফ করে দিতে সাহায্য করে। আর যাদের স্কিনে গ্লো নেই মনে হবে, মনে করবে তাদের স্কিন কিন্তু প্রচণ্ড রাফ, তারা অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করো, তাহলে কিন্তু অটোমেটিক গ্লো চলে আসবে তোমাদের স্কিনে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেমেডিটা একদম তৈরি, এটা ম্যাজিকের মতো কাজ করবে। যাদের হাতে একদমই সময় নেই, যে কোনো পার্টি কোথাও যাচ্ছ, হাতে মাত্র 5 মিনিট সময় নাও, 5 মিনিট মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলো। এটা তোমরা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো, ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো। ভিডিওটি যদি হেল্পফুল হয় একটা লাইক করো, শেয়ার করো।